আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক ভাই ব্রাদার মেসেঞ্জারে মেসেজ করতেছেন কবে ফ্রি ফায়ারটাকে আনব্যান করবে এবং আনব্যান নিয়ে কেন আমি ভিডিও দিচ্ছি না এবং সঠিক ডেটটা কবে ফ্রি ফায়ারটাকে বাংলাদেশ থেকে আনব্যান করার, আর আসলে কি গায়না কি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনব্যান করার কাজকে আসলে ধরছে নাকি ধরে নাই, এই টু জেড আজকে ভিডিওটিতে আপনাদের ক্লিয়ার করে দেবো এবং সঠিক যে নিউজটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটি ইন পর্যন্ত দেখেন তাহলে আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবেন। সো লেটস স্টার্ট ব্রাদার। ওয়েলকাম ব্যাক। বাংলাদেশ থেকে কিন্তু পাবজিটাকে আনব্যান করে দিয়েছে, তো ফ্রি ফায়ারটাকে কেন আনব্যান করে নাই এটা অনেকেরই একটা মন্তব্য যে কেন বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনব্যান করা হয় নাই, কেন পাবজিটাকেই আনব্যান করা হয়েছে। সো পাবজিটাকে আনব্যান করার একটাই রিজন, সেটা হলো পাবজিটাকে কিন্তু এশিয়ান 2022 টুর্নামেন্টে মানে ইএসপোর্টস টুর্নামেন্টে কিন্তু রাখা হয়েছে, এর জন্য কিন্তু এই পাবজিটাকে আনব্যান করা হয়েছে। আর এর সাথে ফ্রি ফায়ারটাকে কিন্তু আনব্যান করা হয়নি এর জন্যে যে এই ফ্রি ফায়ারটা হলো বেশিরভাগ হলো বাচ্চারা খেলে, তবে কিন্তু গায়নাকে অনুমতি দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনব্যান করে দেওয়ার। কিন্তু কিছু রুলস দেওয়া হয়েছে যেটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি যে কী কী রুলসগুলো দিছে, সো সেই রুলসগুলো যদি তারা সঠিকভাবে যদি অ্যাড করে দেয় ফ্রি ফায়ারে তাহলে কিন্তু এই ফ্রি ফায়ারটাকে বাংলাদেশ থেকে আনব্যান করে দেওয়া হবে। এর সাথে আরেকটা নিউজ দিয়ে দিই, গায়না যদি ফ্রি ফায়ারের মাধ্যমে বড় একটা টুর্নামেন্ট রাখে বাংলাদেশে তাহলে কিন্তু বাংলাদেশের ফ্রি ফায়ারটাকে অবশ্যই আনব্যান করে দেবে। বাংলাদেশের যদি গায়না ফ্রি ফায়ার এরিনা ভেলোরের মতো একটা যদি টুর্নামেন্ট রাখে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনব্যান করে দেবে, সো এই একটা অপশন। আর দ্বিতীয় অপশন হলো যে রুলসগুলো দেওয়া হয়েছে গায়নাকে সেই রুলসগুলো যদি সঠিকভাবে তারা অ্যাড করে দেয় তাহলে কিন্তু এটাকে আনব্যান করে দেওয়া হবে। আর এই রুলসগুলো গত ভিডিওতে আমি বলে দিয়েছি, তবুও আমি এই ভিডিওতে আপনাদের বলে দিই, ফ্রি ফায়ারটাকে বাচ্চারা যে খেলে মানে বাচ্চাদের জন্য একটা রুলস দেওয়া হবে যেটা হলো যেরকম 13 বছরের নিচে এবং 17 বছরের নিচে আর একটা হলো 18 বছরের উপরে, যারা ফ্রি ফায়ারটাকে বাংলাদেশ থেকে খেলবে তাদের এই বয়সগুলো অবশ্যই নির্ধারণ করতে হবে যে তার বয়সটা কত, তার বয়স কি 13 বছরের নিচে নাকি 13 বছরের উপরে নাকি 17 বছরের নিচে নাকি 17 বছরের উপরে বা 18 বছরের উপরে। সো এই তিনটা রুলসের ভিতরে কিন্তু তিনটা রুলসই আলাদা আলাদা। এখানে আরও কিছু রুলস দেওয়া হয়েছে, সেটা হলো এখানে যদি কোনোরকমই কোনোভাবে স্কেম করা হয় আপনার বয়স হলো 13 বছরের নিচে, আপনি ওইখানে আপনি সিলেক্ট করতেছেন হলো 17 বা 18 বছরের উপরে, সো এইটা যদি কোনোভাবে তার ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেটা ইউজ করেন সেটার মাধ্যমে যদি সে বুঝতে পারে যে আপনি এখানে স্কেম করছেন মানে আপনার বয়স হলো 13 বছরের নিচে কিন্তু আপনি সিলেক্ট করেছেন 18 বছরের উপরে, এরকমভাবে যদি আপনি ধরা খান বা সেটা যদি যাচাই করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে সেটাকে কিন্তু সাসপেন্ডেড করে দেওয়া হবে, এরকম রুলস তারা কিন্তু অ্যাড করতে যাচ্ছে। সো এরকম রুলস কিন্তু আমরা এই ইন্ডিয়া সার্ভারে দেখছি, কিন্তু সেম কিন্তু ওরকম হবে না, এটা কিন্তু ফুললি ইউনিক হবে, আলাদা হবে, এটা কিন্তু ফুল এটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ চলতেছে, এটা কিন্তু গায়না থেকেই কাজ চলতেছে, গায়না থেকেই কাজটা করতেছে। সো দেখা যাক কী হয়। সো আমরা অনেকেই জানি যে ইন্ডিয়াতে এই রুলসটা কিন্তু দেওয়া হয়েছে মানে যেটা হলো এজ ভেরিফাইড, কিন্তু আসলে কিন্তু এটা সেম হবে না, বাংলাদেশেরটা সেম হবে না, এটা অনেকটাই আলাদা হবে, আলাদা করবে আর কি এজ ভেরিফাইডটা। সো এটা শিওর না যে কীরকম করবে, কিন্তু এটা শিওর যে ইন্ডিয়ার মতো যে ইন্ডিয়াতে যে রুলসটা দেওয়া আছে এক এক সার্ভারে কিন্তু এক এক রুলস, তো ইন্ডিয়াতে যে রুলসটা আছে ওই রুলসের মতো কিন্তু বাংলাদেশটা করবে না। সর্বশেষে এটাই বলবো গাইস, বাংলাদেশে এরকম কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, কোনো মডারেটর কোনো অ্যাডমিন কোনো রকম কোনো পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদের মানে ইউটিউবার যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু কোনো রকমের কোনো নিউজ পাওয়া যাচ্ছে না যে এটা কবে আনব্যান হবে, মানে সঠিক যে নিউজটা মানে সঠিক যে ডেটটা যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা কবে আনব্যান হবে এরকম কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। গায়না কি আসলে কি বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনব্যান করার জন্য বাংলাদেশের হাইকোর্ট থেকে যে রুলসগুলো দেওয়া হয়েছে গায়নাকে সেই রুলসগুলোকে আসলে অ্যাড করতেছে কি না এরকম মানে সঠিক যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা কেউই পাচ্ছি না। 100% যে বলে দিব যে এটা এই তারিখে বা এই ডেটে এটা আনব্যান হবে এরকম কোনো নিউজই নেই গাইস, ঠিক আছে। সো এরকম কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, যদি পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো এর জন্যই আর কি আমি ভিডিও দিচ্ছি না, সো সঠিক যে নিউজটা সেটা পাওয়া যাচ্ছে না, যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।